অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার ক্ষমতা বুঝে নেওয়ার পর বাংলাদেশের দায়িত্ব বুঝে নেওয়ার পর মোটামুটি সব জায়গাতে বিভিন্ন মাত্রায় রদ বদল হচ্ছে সেটার ধারাবাহিকতায় ঢাকা ইউনিভার্সিটিতেও রদ বদল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের ইতিহাস রাজনীতির ইতিহাসে বিরাট ভূমিকা রেখে আসছে যে ঐতিহাসিক কারণে এখন পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে আন্দোলনগুলো প্রাথমিকভাবে দানা বাঁধে বা ঢাকা ইউনিভার্সিটির একটা আন্দোলন জাতীয় পর্যায়ে বিস্তৃতি লাভ করে এখন দেশের রাজনীতি রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দেয় এখান থেকে নেতা উঠে আসে একটা সময় তো ছিল ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর ভিসি মানে ভবিষ্যতে বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতা হবে তো ডাকসু নির্বাচন দীর্ঘদিন বন্ধ ছিল এখন আবার শুরু হয়েছে সর্বশেষ ডাকসু নির্বাচনে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছে নূর এবং আমরা দেখতে পাচ্ছি নূর এখন কেমন করতেছে সো একটা এটা একটা অলিখিত অলিখিত ঐতিহাসিক গুরুত্ব আর কি ঢাকা ইউনিভার্সিটির তো যেই কারণে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন পদে যারা থাকে ভিসি যারা থাকে এবং ইভেন শিক্ষকরা কারণ বাংলাদেশের সকল প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কিন্তু সম্ভবত নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি ইউনিভার্সিটিতে ভিসি হয় ঢাকা ইউনিভার্সিটি টিচাররা ঢাকা ভার্সিটির টিচারও সব ইউনিভার্সিটিকে বিসি পথ নেয় আর কি ঢাকা ভার্সিটির টিচার কারা কারা ঢাকা ভার্সিটির বিভিন্ন পদে আছে কারা ঢাকা রাজনীতি করে এই বিষয়গুলোর একটা জাতীয় সিগনিফিকেন্স আছে তো সেই ব্যাকড্রপে যেহেতু এখন নতুন করে ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন এবং বিভিন্ন পদ ঢেলে সাজানো হচ্ছে এটা একটা সিরিয়াস সিগনিফিকেন্স বহন করে সবাই অপেক্ষা করে থাকে জানার জন্য যে কি হচ্ছে কাদেরকে আনা হচ্ছে তো সেখানে ঢাকা ইউনিভার্সিটির ভিসি চেঞ্জ করা হয়েছে এবং অনেকেই বলতেছে যে আমরা তো এই লোককে চিনতাম না আগে থেকে যেটা একটা খুবই ভালো কথা বেশি চেনা হয়েছে বিপজ্জনক ভালো কোনো কারণে আমরা এদেরকে না আর কি সেটা একটা ভালো ব্যাপার ভিসির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে প্রোভিসি প্রো ভাইস চ্যান্সেলর চ্যান্সেলর তো প্রেসিডেন্ট রাইট পদাধিকার বলে তো ভিসির পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ যেটা ভিসি তাহলে সেই প্রোভিসিটাকে হলো ঢাকা ইউনিভার্সিটি রাইট এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন টার্নস আউট যিনি প্রভিসি হিসেবে নিযুক্ত হয়েছেন এডুকেশন শিক্ষা বিভাগের উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আমার ডিপার্টমেন্টের টিচার আপাতত কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টিচার ইসমাইল স্যার মোহাম্মদ ইসমাইল ওনার নাম তো স্যারকে আমি আমার ছাত্রাবস্থায় ফুল টাইম পাইছি ডির স্টুডেন্ট ছিলাম সময় দেখা যায় স্যাররা বিদেশে থাকে উচ্চশিক্ষার্থে বিভিন্ন কাজে থাকে সব সময় সব স্টুডেন্ট সব স্যারকে ফুল টেন সময় পায় না আর কি তো যাই হোক তো আমরা যখন স্টুডেন্ট ছিলাম স্যারের ফুল টেনিউরটা আমরা ওনাকে পাইছি স্যারের সাথে ক্লোজ কানেকশান ছিল ইভেন দেশের বাইরে যখন স্যার পিএইচডি করতে আসেন ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে আমি তখন ইউএসএতে পিএইচডি করতে আসি স্যারের সাথে টুকটাক যোগাযোগ হইতো মেসেজে কথাবার্তা হইতো তো বিভিন্ন ক্যাপাসিটিতে স্যারের সাথে যোগাযোগ ছিল জানাশোনা ছিল আউটসাইড বেশ ক্লোজ যোগাযোগ জানাশোনাই ছিল ইসমাইল স্যার এখন দেখলাম হচ্ছে প্রোভিসি নির্বাচিত হয়েছেন তাহলে তো এখন কি অবস্থা তাহলে আমার মতামত কি স্যারের ব্যাপারে বা এই সিলেকশনের ব্যাপারে বা স্যার কেমন মানুষ বা আমরা স্যার কাছ থেকে কী আশা করতে পারি তো আমি যদি একটা শুরুতে একটা ছোট ওয়ান লাইনের দিই তাইলে সেটা হবে এরকম যে আই ক্যান ভাউচ ফর ইসমাইল স্যার আমি ইসমাইল স্যারের জন্য ভাউচ করতেছি স্যার খুবই একজন ভালো মানুষ এবং একাডেমিশিয়ান সিরিয়াস অ্যাকাডেমিশিয়ান এবং খুবই বিনয়ী ভদ্রলোক টাইপের স্যার সম্ভবত চট্টগ্রামে যদি ভুল না করে থাকি কোন একটা অঞ্চলের খুব মানে কথার মধ্যে খুব আঞ্চলিক একটা ভাষা বা আঞ্চলিক টান টোন আছে স্যারের তা আমরা যখন ছাত্র ছিলাম ক্লাসে মাঝে মধ্যে হাসি চেপে রাখা মুশকিল হয়ে যেত কাইন্ড অফ এমবারেসিং ফর আস এস ওয়েল যে মানে স্যার ক্লাসে পড়াচ্ছেন মানে হাসি চেপে রাখা অনেক ক্ষেত্রেই মুশকিল হয়ে যেত টু বি ভেরি অনেস্ট স্যার আঞ্চলিকতার কারণে কিন্তু এমনিতে স্যার খুবই ভালো মানুষ আমরা সবাই স্যারকে রেসপেক্ট করতাম কারণ বাংলাদেশে তো কোনো মানে শিক্ষক তো বুঝেনি নতুন করে প্লিজ আমাকে দিয়ে কথা বলা শুরু করাবেন রাইট কিন্তু স্যার যখন ক্লাস নিত আপনি ক্লাসের সব ছাত্র জানতো যে হি নোজ হিজ স্টাফ যে উনি অনেক জানেন এবং উনি পড়াশোনা করে আসছেন এখানে এবং উনি ভালো লোক গুন্ডা ফান্ডান এরকম সো একজন শিক্ষকের যত গুড কোয়ালিটি থাকা উচিত স্যারের সবগুলো গুড কোয়ালিটি আছে এবং একজন শিক্ষকের যেই ব্যাড কোয়ালিটিগুলো থাকা উচিত না স্যার সেই ব্যাড কোয়ালিটিগুলো নাই লাইক ইট কুড নট হ্যাভ বিন এ ব্যাটার পিক না কোয়েশ্চেন হচ্ছে স্যারকে কী বুঝে নিল কেন নিল আউট অফ নো আমি দেখে খুবই অবাক হয়েছি কারণ যে অ্যাকেন যে পরিচিত মুখরা সাধারণত এই পদগুলাতে আসে রাইট সো মানে স্যার আমাদের জন্যে পরিচিত মুখ সারা দেশের জন্যে পরিচিত মুখ না তো অ্যাকেন স্যারের সাথে তো আমি স্যার আমার ফ্রেন্ড লিস্টে তো ছিলেন লাইক আনটিল মেবি ইয়াস্টার টাইপ আর কি যে আমি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেইখানে সব ফ্রেন্ডস ফ্যামিলি ব্যক্তিগত লোকদেরকে সেই অ্যাকাউন্টে সরাই নিয়ে গেছি আর আরেকটা অ্যাকাউন্ট রাখছি অ্যাক্টিভিজম লেখালেখি কথাবার্তা বলার জন্য আলাপ আলোচনার জন্য রাইট সো স্যারের সাথে আমি সবসময় কানেক্টেড ছিলাম স্যার একেবারে কোনো কিছু সাথে নাই পাচে নাই ইয়াস আপনি যদি জিজ্ঞেস করেন স্যার কোন পন্থী এটা তো অবশ্যই বলার অপেক্ষা রাখে না স্যার ডানপন্থী কী ধরনের ডানপন্থী আমার মতো নিউট্রাল টাইপের ডানপন্থী নাকি খড়া ডানপন্থী হ্যাঁ কড়া ডানপন্থী ওকে কিন্তু তার মানে এই না যে স্যারের কোনো লাইক পলিটিক্যাল অ্যাসপিরেশান বা ইভেন উনি এক্সপ্রেসিভই ছিল ও ছিল না এগুলো নিয়ে কখনো কথাবার্তা ফেসবুকে হয়তো হায়েস্ট একটা দুইটা পোস্ট কখনো শেয়ার করছে কিনা সন্দেহ যে কথাটা বললাম স্যারের সাথে আমি কিন্তু সবসময় কানেক্টেড ছিলাম সো স্যার এই ধরনের কোনো অ্যাসপিরেশন নাই পলিটিক্যাল পান্ডামি গুন্ডামি ঝ্যাভলামি তেলবাচি করা মানে যত বাঙালি যেগুলো আর কি আদার ওয়াইজ আকাম করে হইতেছে উপরে ওঠা এগুলো খুব স্যার সিম্পলি একজন ভালো রিসার্চার ইউনিভার্সিটি অফ ক্যাম্ব্রিজ থেকে পিএইচডি করে আসছেন এবং ভদ্রলোক কাম্রভাষী এবং হচ্ছে যে ভালো লোক যাকে বলে আর কি তাইলে আমরা স্যারের কাছ থেকে কি আশা করতে পারি অবশ্যই আমরা স্যারের কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি স্যার রকম মানুষ স্যারের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় ওয়ান মোর টাইম আমি খুবই বিস্মিত হয়েছি এটা জানতে পেরে যে ইসমাইল স্যারকে ভিসি হিসেবে সিলেক্ট করা হয়েছে এবং আমি মোটেও বিস্মিত হই নাই এটা জানতে পেরে যে ইসমাইল স্যার মতো মানুষকে এই নতুন বাংলাদেশে প্রভিসি প্রভিসি হিসেবে পিক করা হয়েছে